আসসালামু আলাইকুম, আমি আকলিমা আক্তার শর্ণা মুন্সিগঞ্জ থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে লাস্ট ভিডিওরই কন্টিনিউ। আমরা চলে এসেছি আন্টিদের বাসায়। এখন হচ্ছে গিয়ে নতুন বর বউ হচ্ছে হেঁটে হেঁটে আসছে বাসার কাছে। এখন হচ্ছে গিয়ে তাদের বরণ করার পালা। তো আমরা দাঁড়িয়ে আছি গেটের সামনে। যদিও আমার সব ছোট ছোট কাজিনরাই দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের দল এখন খুবই মানুষ পরিমাণে কম হয়ে গিয়েছে, তার জন্য আর কি আমিও দাঁড়িয়ে আছি সাথে। মানে আমার পরে যে খালাতো বোন আছে, মানে নতুন বউয়ের বড় বোন আর কি, ও দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি বরণ করার জন্য, সাথে করে আবদার করার জন্য। তো ও মানে আমার খালাতো বোনের তো একটা বিড়াল আছে কিটি, তো ওকে আর কি মেয়ে হিসেবে আর কি আমরা রিপ্রেজেন্ট করি। তো আমার খালাতো বোন ওই কিটিকেও সাথে নিয়ে দাঁড়িয়ে আছে, যে ওকে খুশি করতে হবে বরণ করতে চাইলে, এরকম আর কি আবদার আমাদের। আমরা সবাই মিলে বেশ মজা করছিলাম, আর মানে খালাতো বোনকে আর ওর হাজব্যান্ডকে আমরা জ্বালাতন করছিলাম, যে নো মানি নো হানি এই টাইপের আর কি কথাবার্তা সব চলছিল। তো বেশ এনজয় করছিলাম। এইটাই হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আর কি আমার পরে কারো হাজব্যান্ডকে আমরা বরণ করছি, কারণ যেহেতু অন্তুর হাজব্যান্ড এখনও বাংলাদেশে আসে নাই, ওর ফোনে বিয়ে। তো এই কারণে আর কি, তো ওর হাজব্যান্ডের সাথে আমাদের এরকম কোনো প্রোগ্রামে হয়নি আর কি, ফেস টু ফেস কোনো কিছুই হয় নাই। তো যাই হোক, এখন ভাইয়া তো সবাইকে খুশি করে দিয়েছে, তো এখন আর কি ভাইয়াকে আমরা ঢুকতে দিয়েছি। তো এই যে ঘরে চলে আসছে, আমরা এখনও সাজাইনি যেহেতু আমরাও মাত্রই এসেছি, তো আমরা পরে সাজাবো গুছাবো এই আর কি। তো এখন হচ্ছে গিয়ে একটু পরে আর কি ফুল নিয়ে চলে আসে। এই যে আমার খালাতো ভাই ফুল নিয়ে আসছে, যা পেয়েছে আর কি টঙ্গিবাড়ি বাজার থেকে এই ফুলগুলো নিয়ে আসছে, যা পেয়েছে তাই নিয়ে আসছে। এখন এই দিয়ে হচ্ছে গিয়ে আমাদের সাজানোর পালা। অবশ্য আমি শেষের দিকে থাকতে পারিনি, কারণ মারিয়াম অনেক বিরক্ত করছিল, এর জন্য আমাদের থাকা হয়নি। তো এখন হচ্ছে গিয়ে খালাতো বোন লাকেজ খুলেছে, তো শ্বশুরবাড়ি থেকে কী কী পেয়েছে সব দেখাচ্ছিল আমাদেরকে, থ্রি পিস, চুড়ি, অনেক অনেক কিছুই আর কি। এই জিনিসগুলো দেখতে আসলে আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে লাকেজ দেখতে, কারণ এটা একটা গিফট, তো কেমন দেয় এটা নিয়ে সবারই একটু আগ্রহ অনেক বেশি থাকে। তো এখন হচ্ছে মারিমের বাবা যে আইসক্রিম এনেছিল সেই আইসক্রিম এখন খাওয়া হচ্ছে। মারিমা বাবা থাকা অবস্থায় আইসক্রিম সকালবেলা আর কি, এই দিনেরই সকালবেলা খোলা হয়েছিল, কোন এনেছিল, তো আমরা সবাই কোন খেয়েছি, আবার এই বাটি আইসক্রিমও খেয়েছি, এই দুই বাটি বাকি ছিল, এখন আমরা সবাই মিলে খাচ্ছি নতুন বর বউকে সাথে নিয়ে। তখন আর কি সকালে যখন খুলেছিল তখন তো তারা ছিল না, আমরা একা একাই খেয়েছি আর কি, এমন ব্যাপার। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কি না, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাসর ঘর সাজানো শেষ, মারিয়াম বিরক্ত করছিল বলেছিলাম আগেই, তো এর জন্য চলে গিয়েছিলাম আমরা যেখানে গতকাল রাতে ছিলাম আর কি মারিয়ামের বাবার সাথে, ওই বাসাটাতেই আমি, মারিয়াম, মা, বড় আন্টি আমরা একসাথে ছিলাম। তো আজকে সকালে এসে দেখি এই যে এইভাবেই সাজিয়েছিল, তো বেশ সুন্দরই লাগছিল। তো একটা ফুলের ইয়ে ছিঁড়ে আমি আমার হাতে পেঁচিয়ে নিয়েছি, আমার খালাতো বোন পরিয়ে দিয়েছে, বেশ সুন্দরই লাগছিল আমার কাছে। তো গাঁদা ফুলের ঘ্রাণ বেশ ভালো লাগে। তো দই খেতে দিয়েছে, আমি অবশ্য দই তেমন একটা খাই না, মারিয়ামকে খাইয়ে দিচ্ছিলাম। মারিয়াম আবার দই বেশ পছন্দ করেছে, আর বিয়েবাড়ির দই কেন জানি আমার কাছে মনে হয় একটু বেশি স্পেশাল, অনেক মজা লাগে। তো এইদিকে আমার আন্টিদের বাসার পিছন দিয়ে টলার এসেছে, এত নয়েজ হচ্ছিল কিন্তু ভালোও লাগে আবার দেখতে। ওদের এই পিছনের এই জায়গাটা কিন্তু খাল আর কি, খাল বলে, তো যা যা এদিক দিয়ে সবসময় টলার যাওয়া আসা করে বর্ষাকালে বিশেষ করে। তো এখন হচ্ছে জামাই সালামি দেওয়ার পালা, আমিও পার্টিসিপেট করেছি এই জামাই সালামিতে ফর দ্য ফার্স্ট টাইম। আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি বড় হয়ে গিয়েছি, এখন আমাকে মানে ভাইয়ারও আপু বলে,
সিনিয়র ভাইয়ারা। তো যাই হোক, ভালোই লাগছিল, প্রথমবার লাইফে ফর দ্য ফার্স্ট টাইম বোনের জামাইয়ের হাতে আমি সালামি দিলাম। আমার এত প্রাউড ফিল হচ্ছিল, আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি আসলে এরকম রেসপন্সিবিলিটি নিয়েছি। তো ভাইয়া তো অনেক টাকা পেয়েছে, এখন সবাই সামনে টাকা গুনছে, দেখে তো বেশ ভালো লাগছিল। ভালোই ভাইয়া, ভালোই ইনকাম হয়েছে আর কি। তো ভাইয়া তো বাজার করবে, জামাই বাজার করবে, সেটা তো আপনারা দেখবেনই ইনশাল্লাহ, সেটারও কিন্তু ভিডিও আছে, এর পিছনে অনেক কাহিনীও আছে। তো আপনারা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে ভাইয়াকে নাস্তা দেওয়া হয়েছে, ভাইয়া নাস্তা করবে আর কি। আর ভাইয়ার সাথে দুইটা ভাইয়া আসছিল, কাজিন হয়তো বা ভাইয়ার, আমার জানা হয় নাই আসলে ওনারা কে, পরিচয় হয় নাই। তো যাই হোক, একজন চলে গিয়েছে সাথে সাথেই, আর একজন ছিল আর কি। তো এর জন্য এই বাসাটা আমরা পুরোই খালি করে দিয়েছিলাম, যাতে ওনারা থাকতে পারে, ওনাদের কোনো অসুবিধা না হয়। আর সাথে আমার দুই খালাতো ভাই ছিল, যাতে করে ওনাদের কিছু লাগলে এনে দিতে পারে, হেল্প করতে পারে। তো এই যে টাকা গুনছে নতুন জামাই, অনেক সালামি পেয়েছে মাশাল্লাহ। তো আমি পার্টিসিপেট করতে পেরে সত্যি আমি প্রাউড ফিল করছিলাম, বারবারই বলছি, আমারই নিজেরই বিশ্বাস হচ্ছিল না আর কি, এরকম অবস্থা। তো আমরা নাস্তা করে বের হয়ে গিয়েছি, চলে যাচ্ছি বড় আন্টিদের বাসায়। বড় আন্টি খুব অস্থির অস্থির করছে ওনার বাসায় যাওয়ার জন্য, যেহেতু অসুস্থ থাকার কারণে আন্টি অনেকদিন তার বাসা থেকে দূরে। তো আন্টির নাকি মন পড়ে গিয়েছে ওনার বাসায় যাওয়ার জন্য। তো আমি, মা, আমার মিরপুরের আন্টি আর আমার মিরপুরের খালাতো ভাই বোন কিন্তু চলে গিয়েছে, সালামির আগেই চলে গিয়েছে, ওরা অনেক সকালে চলে গিয়েছে। তো এর জন্য ওরা নাই, ওদেরকে খুব মিস করছিলাম, ওরা থাকলে আরও ভালো হতো, বা মারিমের বাবা থাকলে আরও বেশি ভালো হতো। তো এই আর কি। তো এখন হচ্ছে আমার মিরপুরের আন্টি, বড় আন্টি আর আমার মিরপুর কি বলে আমার গ্রামের খালাতো ভাই আর কি, ওরা চলে গিয়েছে এক গাড়িতে। এখন আমি, মা আর মারিয়াম আরেক গাড়িতে যাব, অনেক ব্যাগ ট্যাগ দিয়ে দিয়েছি অলরেডি, চলে গিয়েছে। তো অল্প কিছু ব্যাগ নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল মোটুকপুরের। আর আমাকে যেই ডাক্তার দেখেছিল আমার প্যানক্রিটিটিসের সময়, আরিফিন স্যার, ডক্টর আরিফিন, গ্যাস্ট্রোলজি ডাক্তার, অনেক বড় উনি ডাক্তার, ওনার বাসা কিন্তু এখানেই, আমার আঙ্কেলের আত্মীয় হয়। তো যার কারণে আমি অনেক ফ্যাসিলিটিস পেয়েছি আলহামদুলিল্লাহ, রিলেটিভ বা পরিচিত হওয়ার কারণে। তো যাই হোক, এখন হচ্ছে কি, এই যে গাড়ি পেয়ে গিয়েছি, তো এখন চলে যাচ্ছি। এই মোটুকপুর গ্রামটা অসম্ভব সুন্দর, আমার বরান্টিদের বাসা অনেক সুন্দর, কিন্তু এই জায়গাটা না অনেক সুন্দর, একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল, আর খুব সুন্দর একটা মাটির স্মেল লাগে। আর আন্টির ঘর আমার অনেক ভালো লাগে, যেহেতু টিন শেডের ঘর, আমার অনেক ভালো লাগে আমার এই আন্টির ঘর, বা আমার খালাতো বোনদের কাছে আসলেও আমার অনেক ভালো লাগে, ওরা অনেক ফ্রেন্ডলি, একদম আপন বোনের মতো আমাকে অনেক অনেক টেক কেয়ার করে ওরা। বা মারিয়ামকেও দেখা গিয়েছে, আমি এই বাসে আসলে আমার কখনো মনেই হয় না যে আমি কোথাও এসেছি, কারণ মারিয়ামকে নিয়ে আমার কোনো টেনশন থাকে না, আমার খালাতো বোনরাই মারিয়ামকে রাখে, আন্টিও রাখে, অনেক টেক কেয়ার করে আমাদেরকে আলহামদুলিল্লাহ। তো এখন বরান্টিদের বাসায় যাচ্ছি, আর হচ্ছে গিয়ে দেখা যাক কী হয়, কী কী করি। বরান্টিদের বাসা এখন একেবারেই খালি, যেহেতু আমার খালাতো মিরপুরে খালাতো বোনও চলে গিয়েছে, মিরপুরে খালাতো ভাইও চলে গিয়েছে, বাসা একেবারে খালি, আমার বোরিং লাগবে আমি এটা শিওর। তো যাই হোক, যতটুকু এনজয় করা যায় চেষ্টা করব। তো এই যে চলে আসছি আন্টিদের বাসা, আসার পরে এই ট্যাঙ্ক ফোনটা এনে দিয়েছে আমার খালাতো ভাই। ওদের যে বৌদ্ধ বিহারটা আছে, আমার অনেক ভিডিওতেই আপনারা হয়তো বা দেখেছেন বৌদ্ধ বিহারের ভিডিও, তো বৌদ্ধবিহারে এই ফলটা হয়েছে, ট্যাঙ্ক ফলটা। তো ও আবার আমার জন্য নিয়ে আসছে, এখনও কাঁচা আর কি, পুরোপুরি হয়নি আর কি, পাকেনি। তো যাই হোক, ও এনে দিয়েছে, তো এখন খাবো। এখন হচ্ছে আমি ওকে বললাম লবণ, মরিচের গুঁড়া আর চিনি নিয়ে আসার জন্য, এটা বানাবো। তো বানানোর পর সবাই একটু একটু করে খেয়েছি, এত মজা লেগেছে, এত ফ্রেশ, একদম গাছ থেকে ছিঁড়ে এনে দিয়েছে, তো অসম্ভব মজা লেগেছে, আমি অনেক এনজয় করেছি। তো এখন হচ্ছে দুপুরকার রান্নাবান্না, মা রান্না করছে বরান্টিদের বাসায় চুলাতে, এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের চুলায় রান্না করা হচ্ছে আন্টির ঘরের ভিতরে, আন্টির মাটির চুলাও আছে। আন্টি যেহেতু অসুস্থ, আন্টির ছুটি, এখন হচ্ছে আমার মিরপুরের আন্টি আর আমার মা মিলেই, দুজনেই মিলেই রান্নাবান্না করে আমাদেরকে খাইয়েছে। তো আমি চেয়েছিলাম কিছু একটা করতে, কিন্তু আমাকে তো আর তারা দিবে না, আমাকে এখনও তারা একদম ছোট্ট বাচ্চা মনে করে, কোনো কিছুই করতে দেয় না। তো যাই হোক, আমাদের লাঞ্চ ডিনার এভাবেই হয়েছে আর কি, আন্টিরাই করেছে, আন্টি আর মা মিলেই করেছে। আর এই হচ্ছে কি, এটা ইটালি থেকে আমার খালাতো ভাই পাঠিয়েছে, তো আমার ছোটো খালাতো ভাই আবার আমাকে দেখাচ্ছিল। আমি আবার দেখছিলাম যে আইফোন চার্জ হয় কি না, এখানে যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কি এটা চার্জ হবে আর কি, ইয়ে দিয়ে, ব্লুটুথ সিস্টেমের, বাট হয়নি। তো যাই হোক, কি আর করার। তো এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।